এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ নবীর সবচেয়ে বড় শত্রুর নাম কি? আপনারা জানেন না নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি, সবচাইতে খারাপটার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। এখন চিন্তা করেন উলিদ বিন মুগিরা কেমন খারাপ, ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট করছে। নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, উলিদ বিন মুগিরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, মুসলমান তোমার ওয়াজ শুনে কিন্তু আমরা শুনি না, যাই জন্মের আগে বাবা হারাইছে, তাই এবার কিসের নবী? তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ মরে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে এইটা কি নবীর দোষ? এ কথা এখন এটা কি নবীর দোষ? আপনার যদি কেউ বলে বন্ধু যদি এতই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন, যদি এরকম বলেন যে বক্তা এত ভালো দেখতে এরকম কালো কেন, আপনার বলেন তো আমি কালো কি আমি হচ্ছি? কে করছে? আল্লাহ করছে। শিশু কালে মহিলা গেছে মা গর্বে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না, সবাই বলেন কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা এই দুনিয়ার, এই দিন নবী ছিলেন একজন। নবীর চোখে দরদর করে পানি পড়তেছে, আল্লাহ হাবিব আপনার চোখে পানি পড়তেছে, যে উলিদ বিন মুগিরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো, সে উলিদ বিন মুগিরাকে আপনি চিনেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন, ওর তো মুগিরার বেটা উলি। আল্লাহ বললেন হাবিব দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা উলি, কিন্তু বেটা আসলে মুগিরার বেটা উলিদ নয়, ওর পরিচয় হলো উতুল্লিম বাদা জালিকা জানি, তার পরিচয় হলো ও জারত সন্তান। ধরে কন কি সন্তান? এ কথা কন না কেন কি সন্তান? নবীর শ্রমকে দিয়ে বলে আল্লাহ আমারে কষ্ট দিয়ে স্রোতের পানি বের করছে, এই জন্যই কি আপনি আয়াত নাযিল করলেন? আল্লাহ বলেন হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারত সন্তান। আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি? এ বলে কন তারা কি? আল্লাহ ডাকতে বলে হাবিব কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারত সন্তান। কি সন্তান? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের বিরুদ্ধে শুধু নয় আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে। এ ঠিক করে কথা, ঠিক করে কথা, এক টাকার বিরুদ্ধে কথা নেই, খালি মৌলবীদের বিরুদ্ধে কথা। আমাদের বাংলাদেশে চোর ডাকাতের কোনো নিষ্টি হয়েছে? দুর্নীতিবাজের কোনো নিষ্টি হয়েছে? ঘুষখোরের কোনো নিষ্টি হয়েছে? কিন্তু আমাদের মতন বক্তাকে নিয়ে নিষ্টি আছে? নিষ্টি 116 ঘরের মধ্যে আমার নাম তো 18 নম্বর। কয় নম্বরে? আয় আয়, কি কথা রে, চোর ডাকাতের কোনো তালিকা হলো না রে, আলিমদের তালিকা করছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী সাইজ হয়েছে কোরআন পায়া, ধরে গান কি পায়া। হ্যাঁ, কয়েকদিন পরে উলিদ বিন মুগিরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিম বাদা জালিকা জানি, যেই বলছে উতুল্লিম বাদা জালিকা জানি, সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে, সেজন কি বোঝে, এটা আল্লাহ নবী যে কইছে উতুল্লিম বাদা জালিকা জানি, এটা উলিদ বিন মুগিরা বুঝবার পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে? আমি বহু মনোগতে আরবিতে গর্দ করছি, বহু মনোগতে। হ্যাঁ,
আমাদের বিরুদ্ধে কথা কয়, আবার আমাকে কয় মনোজাত করে হুজুন, আমি আরবিতে বড়া করি, ওরা না বুঝা খাবে আমি মনে মনে তো ওস্তাদের মার শেষ আসবে। হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, যিনি বাংলার তার পেরে সে আরবি মার দিবি, তোর এখন কথা শিখবে না। আপনার কি মনে করছেন? মোরা দেখ, তোরকে চোদ্দ গোষ্ঠীর মতো জানাজা করার কোনো লোক নাই, আমাদেরকে ডাকতে হবে জানাজায়। আমরা জানাজায় আল্লাহ আকবার করার পরে একটা দোয়াও করব না, যদি কই গোয়ার দোয়া করবো, বুঝতে পারবি? কবর যা তারপরে খেলা বুঝবি, তারপর খেলা বুঝবি। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে সঙ্গে সঙ্গে উলুদ্দিন মুগরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে, জোরে করে কার কাছে, কারণ সন্তান ভালো না মন্দ এটা জানি কে। আমার এলাকার ছেলেটা হয়তো 11 মাস আমার খিদে নেই, কিন্তু রমজান মাস উঠলি, চাঁদ উঠলি, আমার খিদে লাগে। এতে বাকি যে 11 মাস আর খিদে লাগে না, কিন্তু চাঁদ উঠলে রোজা আর খিদে বেড়া দেবে। শুধু রমজান মাসে আমার এত খিদে কেন? তা আমি কইলাম, এটা যদি জানবার চাস তোর মায়ের কাছে পাবে। তা আমার মা কিভাবে জানবে? যা জিজ্ঞেস কর, দেখ তো কর পারে কেন। আমার কথা তোর মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে তো খিদে খেন। তখন আমার মা আফসোস করে বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি, তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি আমারে কইছে, বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না, কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকে যাবে। তোর জন্য খালি তুমি তাজা ছড় জন্যে তোর দাদি আমার জোর করে রোজা ভাঙ্গাছে, রোজার মাসে হামও খাসি পেটের থেকে তুইও খাসো, এই রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস, এই জন্যই তুই রোজা থাকতে পারিস। একজন খ্রিস্টান নেপোলিয়ানও বলেছে, ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, ধরে কোন ভালো একটা কিসের দরকার? ভালো মা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মা, তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা যোহরা, ধরে কোন না, সুবহানাল্লাহ। হোসেন বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা, ধরে কেন আমার মা কি? তোমরা শুধু খাতুনে জান্নাত বলো কিন্তু জোহরা কেন বাদ দাও? এখন আমার সামনে যত মানুষ বসে আছে, যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি, জোহরা মানে কি, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি তো আজি সব দেখাইছেন, আপনি কোন শুনে গেছিলেন? 13 মাশাআল্লাহ, জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, সুবহানাল্লাহ, সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের জিলানি। পিছন থেকে এক মুরিদ বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, একটু চোখ বন্ধ করে দেখেন। অনেক মুরিদের ধারণা, বিশ্বাস চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে, এরকম কিছু মুরিদ আছে না? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানি বলে, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায়, কবরটা কোন জায়গায়, এটা কি আমার পর্যন্ত কেউ বলতে পারবে না? সুবহানাল্লাহ করেন না? সমস্ত মুরিদ করে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানি বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা, আমার মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানি বললেন, জোহরা মানে যদি সোমবার চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় ঢোকা লাগবে? ঘরের মধ্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন, এশার পরে কোনো গান গল্প করো না, বরং তোমরা ঘুমায় যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। হযরত ঘরের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা সুন্দরী। মা ফাতেমা কেমন সুন্দরী? আল্লাহ রাসূল একদিন বলেছেন যে, আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে এত সুন্দরী করেছে, বেহেশতের হুরেরা যদি ফাতেমাকে দেখে তাহলে লজ্জিত হবে। ধরে কেন সুবহানাল্লাহ, তাহলে কেমন সুন্দরী এটার বয়ানের দরকার নেই, তো সুন্দরী তো সুন্দরী, আবার সাজিয়ে গুজে সাইড হয়ে আছে। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজা এসেছে, ঘরের যে বিছনা সেটাও সুন্দর করছে।
হযরত আলী বললেন, ফাতেমা তুমি সাইদা বইদার সুন্দরী, হাসান হোসেনকে সাজাই দিয়ে ঘরটা সাজাইছো। ফাতেমার সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন অন্য ঘরে যখন রওনা দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, আপনি বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে তাহলে স্বামী খুশি না বেজার? কথা কয় না স্বামী খুশি না বেজার? এর কি লিখলো রে কে রে, এখন এই ফতুয়া কে চালো রে? তাহলে আপনি দিবেন না ফতুয়া, সব হবি মনাবতার আগে কিসের আগে দিলে? আগে না আর থাকা নাই তো কথা, এই গরমের মধ্যে বুঝতেছেন, এখনো ঠান্ডা পড়েনি তো। মুগরার মা কান্দের বলে, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? এত বছর পর তুই জুয়ান তাগড়া হয়ে গেছিস, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? উলিদ বিন মুগরা চমকে উঠে বলে, মা খবর কি? বলে, তুই যে জারদ সন্তান এইটা একমাত্র আল্লাহ ছাড়া আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না, এই গোপন খবর তোকে কে দিল? যে এই গোপন খবর দিছে সে সাধারণ কোনো মানুষ আরে? উলিদ বিন মুগরা বলে, আমি দুই চোখে তাকে দেখতে পারি না। মা বলতে যে তুই দেখতে না পারলে কি হবে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগরা মাকে চাপে ধরে বলতেছে, মা আসল ঘটনা কি? মা বলতে, আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না। আমার মধ্যে এক সময় ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল? যারা দুয়ান তাগড়া বউ থিয়া মানুষ হয়ে গেছে, সৌদার হয়ে গেছে, তাদের বউগুলো এখন বড় বিপদে আছে। এ কথা কারণ ঠিক কিনা ভাই? উলিদ বিন মুগরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, ব্যবসায় এত লাভ, এই লাভের ধান্দাত করে, টেকার ধান্দাত করে, আমি যে যুবতী বউ বাড়িতে আছি, এইটা তোর বাপের মনেই নাই। এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে, ভাজান আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়? আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যে ঘরের ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই। উলিদ বিন মুগরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারে ধারে তাওয়াফ করতেছে, তাওয়াফ তাওয়াফ বুঝেন? দেখবেন যেই বাড়িতে ভাই থাকে না সেই খাবির বাড়িতে তাওয়াফ হয়, তাওয়াফ এ দেওয়ারা জুলে করে কেন কারা কথা কয় না? আপনার হয়তো এলাকার লোক কেউ বিদেশে বলছে যায়নি, ভাবি তো ডাক শুনে যে কি হয়েছে গো? দেওয়ারা বলতে তো ভাবি, আপনার তো সাইজ ভাবি মনে হয় আপনার বিয়াই হয়নি, এমন জায়গার তাল মারছে মনে হয় আপনার বিয়াই হয়নি। ভাবি কান্দের কয়, এই কথা তোমার ভাই জীবনেও কয়নি। আপনারা বলেন তো দেওয়ারা এত তারিফ করার কারণ কি? ওই ওভার ডিউটি মারবি ধরে কেন কথা, ওভার ডিউটি ওভার ডিউটি। উলিদ বিন মুগরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাই বাড়ির সারে ধারে তাওয়াফ করতেছে, এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ একটু ইশারা দিলাম। আসলে রাস্তার যত যুবক নষ্ট এটা কিন্তু মেয়ে মানুষের কারণে, কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা বেপর্দা না হতো, ধরে কারণ ঠিক কি না? একটু চোখের টিভি মারছি, মারা তালা থেকে নিচে নামছি, আশা ঘরের দরজা খুলছি, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওয়ারা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আছি, তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্বে এসেছো, তুমি আসলেই জারদ সন্তান।
যখন বসে আছে ঠিক ওই সময় কিন্তু মুসলমান ইয়াজিদের বাপের নাম হলো মুয়াবিয়া। তো এই মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলার ছেলে ইয়াজিদ, তার কিছু চান্সে আপনারা বলেন তো, কোন মানুষের চান্সে যদি করা যাবে না আল্লাহ করা লাগবে? আল্লাহ আল্লাহ। কিন্তু আমরা কিন্তু দলের চান্সে, মানুষের চান্সে আল্লাহর গোলাম হতে পারতেছি। ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে, এক নম্বর কথা হলো তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোকেরা হোসেন রাদিয়াল্লাহকে তিনটা কথা বলতেছে, ধরে কোন কয়টা? এক নম্বর কথা হলো তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা জায়গা থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, তুমি খালি বসে থাকবে, জনগণ তোমাকে হাদিয়া দিবে, তুমি খাবে। বসে থাকে খাওয়ার কোন উপায় ইসলামে আছে? অথচ ইহুদিদের লোকেরা কি বলতেছে, তুমি কি সাধারণ ঘরের লোক নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, খালি বসে থাকো, তুমি কি চাও? আফ্রসির দরবারের মতো খালি বসে থাকো, গরু মরু যা আছে সব আমরা নিয়ে হাজির হবো, ঠিক কিনা বললে? আপনার বলেন তো, এত সুন্দর কথা শুনে হোসেন রাদিয়াল্লাহ কি বসা ছিলেন? আল্লাহ কোরআনে বললেন, কুম দাও লিল্লাহি কানিতি, তার জন্য আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। হোসেন রাদিয়াল্লাহ দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের লোকেরা, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী কি খালি বিশ্ব নবী? তাহলে বিশ্ব নেতা কে? আজকে আমরা সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে ঘুর ঘুর করি, আর নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? এই সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তুমি দরুদে নবীকে নেতা বললে, আর পেশাব করে পানি দেয় ওই লুচ্চাকে তুমি নেতা বানালে। খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহ বললেন, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ্জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও, আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা কি দিছে? কথা পায় না, কি দিছে? বাদ দিছে। আমার বাবাকে তোমরা বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ববীর বাদ দিছো। আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা বাদ দিছো। তার মানে তোমাকে পানি হলো বাদ দেওয়া, ধরে কর কি দেওয়া? আজকে আমাদের বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা কি পুরোপুরি না বাদ দেওয়া? একটা গাড়ির মধ্যে চললেও আমরা পুরোপুরি চলি, জানলা দিয়ে হাত টাত বার করি না, মাথা বার করি না। কি জন্য করি না? যে অন্য গাড়ি এসে আমার হাত ভাঙ্গা যাবে, মাথা ভাঙ্গা যাবে, এই জন্য আমি সুন্দরভাবে গাড়ির মধ্যে থাকি। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলম কাফা, পুরোপুরি প্রবেশ করো ইসলামের গাড়ির ভিতরে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করলো কেন? আমার নানা যদি বিশ্ব নবী হইতো, আবুদের কি কইছে? জাল কোরআনের আলো ঘরে ঘরে যাব। বাবা, তুমি যদি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, আমি আবু জেহেলের কোনো আপত্তি নাই, তুমি সার রাত কোরআন পড়বো, আমি সার রাত খাড়া হয়ে তোকে শুনবো। সুবহানাল্লাহ করবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যখন কোরআন শরীফ পড়ে,
তখন ওরা সে চুপি চুপি শোনে। আর আবু জাহেল এমন কথা বলেছে, কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তাহলে চিন্তা করেন, এ কোরআন শুনতে কি ভালো লাগে না, এ কথা কেন ভালো লাগে, কে লাগে না, কোরআন যখন তেলাওয়াত করে সেই, কিন্তু কোরআনের তাফসির যখন করবার দেয় তখনই তাই কেলে, এটাও কি তো। হোসেন বলতেছে, রে এদিকে সংসার শোন, আমার নানা যদি শুধু বিশ্বভোগী হইতো তাহলে মক্কার সাইকের জন্য তা আমার নানার বাড়ির সারে ধার গিয়ে ধরলো কেন। সাইকের জন্য তা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির সারে ধার ঘেরাও করছে লাঠি শোটা নিয়ে, বাড়ির থেকে যেন বাড়াবার না পারে, বাড়ালে কি করবে, তো নবী হলে তো মারবে না, নেতা হলে মারবার পাবে, ধরে কোন কথা ঠিক কি না, কথা শুন, মসজিদের ইমাম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম যদি হকের কথা বলে তখনই মানুষের কলিজায় আঘাত লাগে, ধরে কোন কথা ঠিক কি না ভাই। হ্যাঁ, এখন হোসেন বলতে শোন, সারা রাত পাওরা দিচ্ছে আমার নানাকে, বাড়ি থেকে বের হতে দেবে না, বের হলেই তারা মারবে। গভীর রাত্রে আল্লাহ নবী আলীর কানে কানে গিয়ে বলতে, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পড়া লাগবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলেন, আলী রে, বিশ্ব নেতা হওয়ার জন্য আজকে গভীর রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, কারণ মক্কায় আমি খালি ইমাম রে, মক্কাতে আমি শুধু ইমাম, নেতা হচ্ছে আবু জাহেল, মক্কাতে আমি নেতা হওয়ার পারিনি, আমি নবী শুধু ইমাম হয়েছি আর নেতা হয়েছে আবু জাহেল। আল্লাহ তাআলা সিস্টেম পরিবর্তন করে আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি ইমামও হব, আমি নবী নেতাও হব। ধরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একদল হচ্ছে নেতা, একদল হচ্ছে ইমাম, ধরে বলো কথা ঠিক কিনা, আজকে ইমাম আর নেতার মধ্যে তফাৎ আছে না নাই, ধরে ধর আছে না নাই। তো আলী আমার বিছনায় ঘুম পাব, হযরত আলী আল্লাহ নবীর বিছনায় ঘুমায় গেলেন, আল্লাহ নবী চুপি চুপি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে দেখলেন প্রত্যেকটা নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখ খালি বিলাইয়ের মতন জ্বলতেছে। আপনি রাত্রেবেলা বিলাই দেখছেন, চোখ খালি লাইটের মতো প্রশ্ন করে দেখিছে, মানে নবী বার হলে ওরা মারবে। নবী ডাকতে বললেন, আপনি আমাকে ঘর থেকে বাইরে হতে বললেন, কিন্তু যেইভাবে নেতার লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আমি এখন কি করব। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা পারমাণবিক অস্ত্র। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এ কোরআন খালি পড়ার কিতাব না, এ কোরআন হলো একটা অস্ত্র। এ কোরআনের দুটো আয়াত আপনি এক মুষ্টি বালির মধ্যে পুরা ফুঁক দেন বাল উড়িয়ে দেন। নবী এক মুষ্টি বালির মধ্যে দুটো আয়াত করে বালি উড়িয়ে দিছে, প্রত্যেকটা নেতাকে চোখের মধ্যে ঢুকে গেছে। যে শান্তির জন্য নবীর বাড়ির সারে ধার পড়া দিচ্ছিল ওকে চোখের মধ্যে বালু ঢুকছে, ধরে কোন কি ঢুকছে। এখন আপনার বলেন, চোখের যদি বালু ঢোকে হাতত লাঠি থাকে, হাতত লাঠি থাকবে, লাঠি ফেলে দেখেন আজকে হয়তো তারা চুপি চুপি বাড়িতে না থেকে রাস্তাঘাটে থাকতেছে, সময় একদিন আসবে বসানো হবে, ধরে কোন কথা ঠিক জান, আপনি জান দেখেন আমার নবী বিশ্ব নেতা। গভীর রাত্রে আবু বকরের দরজায় নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনেন, শুধু দরজায় ডাক দিল, আস্তে করে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। এ বলা মাত্র আবু জেহেল আবু বক্তর রওনা দিছে, রাসূল বলে, আবু বক্তর
তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটা বার প্রশ্ন করবে না, বলা মাত্রই আমার সঙ্গে রওনা দিলে, একটা বার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো। আল্লাহর বলে রাসূলুল্লাহ, যেদিন থেকে ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। কিসের সন্তান, কিসের বউ? আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন থেকে তাকাবো? মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায়, কিন্তু মক্কা থেকে মদিনার উত্তর দিকে আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছ, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে, ওই পাহাড়ের মাথায় ৬০০০ ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। একবার আমাকে একজন বললো, হুজুর এই যে আজির হক জেহাদি, আজির হক জেহাদি ওয়াজ যখন শেষ হয় তখন বাতি নিবে দিয়ে চলে যায়, মানে যখন ওয়াজ শেষ তখন কি নিবে? বাতি নিবে দেয়। এখন বলেন এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি নিবে দিল, এটা কেমন হলো? আমি বললাম, পাগলা রে, এই বাতি নিবে দেওয়াই হলো গাড়ি সুর ধরে কথা ঠিক কি না? আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যে গর্তের মধ্যে আত্মগোপন করলেন এটা কার ভয়ে করলেন, আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? এখন নবীর উম্মতকে আমি প্রশ্ন করতেছি, আপনারা বলেন তো, নবী আবু বকর গিয়ে যে গর্তের মধ্যে লুকা থাকলো এটা কার ভয়ে, আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? জোরে কোন কথা কয় না, কাফেরের কোনো ভয় নবীর কলিজার আছে? তাহলে এটা বোঝা লাগবে তো। জয়গুরহাট থেকে আমাকে একজন বলতে, তো হুজুর আপনার খবর কি? আমি কইলাম আলহামদুলিল্লাহ, তা আমি কইলাম বাদাম তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ, আমি কইলাম নাউজুবিল্লাহ খেয়ে বলে, হুজুর আমান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমান নাই। আমি কইলাম আজান হয়ে আকামত হয়ে ইমাম নাই খেয়ে বলে, ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে, ইমামদের কোন জায়গায় লুকেছে আমরা ইমামকে পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ, মর্জির ভয় হুজুর, ইমাম পুলিশের ভয় লুকালো আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন? আমি বললাম, পাগলা, ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? আগে তদন্ত করে দেখো, ইমাম কি সুদের ব্যবসা করে, ইমাম কি ঘুষের ব্যবসা করে, ইমাম কি গাঁজা বিক্রি করে, ইমাম কি হিরোইন বিক্রি করে, একটু তদন্ত করে দেখো। মর্জির বলতে বলতে আমাদের ১৪ গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই। তোমাদের গ্রামে চোর ডাকাত আছে? তা আছে। তো পুলিশ চোর ডাকাতকে না খুঁজায় ইমামকে কেন খুঁজতেছে? তদন্ত করো। দুই দিন পরে মর্জিন আমাকে মোবাইল করে বলতে, যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আগে না কি দোষ? ইমামের মারাত্মক দোষ হল ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে ওটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো এটা কি ইমামের খুবই দোষ? মসজিদ কার, বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন যে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে এই কোরআনের দলের সাথে যোগ দিছে, এইটাই পুলিশ খবর পায় তখন তারা ইমামকে খুঁজতেছে। আমি বললাম, পাগলা, ইমাম লুকাই দিলে ইমাম গাড়ে সুরের শূন্যতাই করতেছে, ধরে গণ্ডটা ঠিক কিনা? কি মনে করতে স্যার? সকাল হয়ে গেছে, সকাল আবু জেহেল বলতেছে, সেহারে আমরা পহরা দিলাম, পলাবার তো পারলো না, তো কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে, এরকম ৩৭টা গোত্র একত্র হওয়া যাবে? বলে তাতে যাবে না, তারই ফয়সালা করা লাগবে। রাতের বেলা বের হয়নি তো কি হয়েছে? দিনের বেলা টাইমে বের করে বাপদাদার সত্য গোষ্ঠী ধর্মের বসুন কালী মাগতেছে, তার পাশে ছয় রাখি আমাদের বলতে চলো যাই। ৩৭ জন নেতার নেতৃত্ব আবু জেহেল দিয়ে আল্লাহ নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওড়ে তামানে চাদর দিয়া ঘুমের সাউন বার হয়ে গেছে। ঘুমের সাউন দেখবেন তারা অনেক লোক ঘুম পাড়ে, ঘুম পাড়ে না,
তো ওরে তেমন চাদর দিয়ে নাকের সামনে আর কি রে তাক মারার জন্য আমরা সারা রাত চাত। আর এই বেটা যেহারে লাখ টাকা ঘুম পাড়ে কে রে আসলে তো তাই যাক মারার জন্য সারা রাত আর তার লাখ টাকা কি করতে চায়। আবু জেহেল একজন কর্মী ছিল, তার নাম হলো উলীদ ইবনে মুগিরা। জোরে বলেন নাম কি? উলীদ ইবনে মুগিরার হাতে একটা তরবারি ছিল, ওই তরবারিটা আল্লাহর নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চায় এইরকম তরবারি চাদরের উপরে মারবে, কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে। যাকে সারা রাত চাদর থেকে পাওয়া দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, তাকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে উলীদ বিন মুগিরা যখন দুই দিকে ধারালো বর্ষা মারতে চায় সঙ্গে সঙ্গে আবু জেহেল ফতোয়া দিছে, উনি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কার মধ্যে ফতোয়া মারা যায়? আমি মসজিদের মধ্যে দেখতেছি, খুব খেয়াল করে দেখতেছি, আমি কিন্তু ভিতরে ঢুকিনি, বাইরে থেকে দেখতেছি, তিনজন মিলে জামাত করতেছে, তিনজন ধরে কোন কয়জন? বামপাশে আওয়ামী লীগ, বামপাশে বিএনপি আর মাঝখানে জামাত। এখন বলছে যে কে রে আমরা তিনজন আমাদের ইমামতি কেউ করবে, মানে আমরা তো তিনজন মুসলিম ইমামতি কে করবে? তা আওয়ামী লীগ বলছে যে ভাই আমি জীবনে নামাজ পড়ি রে কিন্তু পড়াবার ভাই। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়ার পারি না। তো জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে? তখন আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা। তাহলে কিন্তু যুদ্ধপরাধী ভাই বলে এই আল্লাহ বাইরে তুই যুদ্ধপরাধী আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইত্তেদা করতে চাই। জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিছে, এখন জামাত ইসলাম ইমামতি করতেছে আর এরা দুইজন মুসল্লি হয়ে বলতেছে একটে দায়িত্ব বিহাদ আর ইমাম আমরা এই নেতাকে একটে দা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, যারা বাইরে থাকলে স্বর্গ তার বিষ দল কিন্তু তোমার ঘরের মধ্যে একটা তার। আল্লাহ বলতেছে বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, সব দলের মুসলমান আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে তেমনি বিশ্বাস যদি সবাই করে শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশও আল্লাহর, তাহলে মসজিদের ভিতরে যেই কাতার হচ্ছে বাইরে চোদ্দ দল বিশ দল ভাঙ্গা সবাই এক দল হইয়া যাবে। আজকে আপনারা মানেন বা না মানেন সত্যি করে বলেন তো মসজিদ কার? আরো জোরে বাংলাদেশ কার? আরো জোরে। এটা আপনারা বলতেছেন কিন্তু লোক দেখি দেখা দেখা, যেটা আমার বাড়ি হজুরে আমার বাপের বাড়ি আর ও গোটা মসজিদ ওরে মসজিদ। একটু মনোযোগ দেবেন, উলীদ বিন মুগিরাকে আবু জেহেল ফতোয়া দিছে, লোকটা খারাপ কিন্তু ফতোয়া হতো ভালো না, এ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলীদ বিন মুগিরা বলতেছে নেতাজি আপনার সব কথা মানা যাবে না, সারা রাত চাতুন থেকে সারা রাত চাতুন থেকে যাকে আমরা মারার জন্য পহরা দিলাম আর এই বেটা চাদরের মধ্যে ঘুম পাড়ে, এরা না মারা পর্যন্ত আমার করে যায় শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই আবু জেহেল হফ করে বর্ষাটা ধরে বলতেছে রে উলীদ বিন মুগিরা আমি নেতা হয়ে তোরে নিষেধ করতেছি ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আপনার বলেন তো উলীদ বিন মুগিরা মারতে চাই আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ কি? কারণ আবু জেহেল জানে এই চাদরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী আর আল্লাহর নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগালাগি। আবু জেহেল জানে তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গদবাসে আমি সহ শেষ হয়ে যাব। এই জন্যই বর্ষা খপ করে ধরছে। আমি নেতা হয়ে বলছি যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন? এই জন্য খপ করে বর্ষা ধরছে। বর্ষা ধরার পর আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে, জোরে কান কি টান? চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে? আলী। এটা না হয় আপনারা জানেন, ওরা তো আর জানে না। এরকম বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে
সঙ্গে সঙ্গে শান্তির জন্য তার চোখ সারা রাত জাগার কারণে চোখের মধ্যে বালু বলার কারণে চোখ তো ছোট হয়ে গেছে, ওরকম কি হয়ে গেছে, কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম আলী খালি মুসকি মুসকি হাসে। আবু জেহেল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো তোমরা পাওরা দিলে, তোমরা পাওরা দিলে, কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, আর আমি ঘুমের মানুষ কিভাবে করে। এই জন্য রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুকুট পড়ছে সেই সবাই বলতে যে চলো যাই, চলো যাই। এখন পর্যন্ত বেশি দূর যাওয়ার পারেনি, আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোনো গুহার মধ্যে আশ্রয় নিছে। মক্কার যত পাহাড় আছে আমরা সব পাহাড় ঘেরাও করবো, সব পাহাড়। এই কথা বলে যখন সমস্ত সাঁইত্রিশজন নেতারা দাবার যাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাহিরে আসে, বাহিরে চলাইছে ওই সাঁইত্রিশজন নেতাকে বলছে, এই নেতারা আমার নবীকে তোমরা খুঁজবে, কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে, আমার দিকে তাকাও। এই দেখো আবু সুফিয়ান বলতেছে এই বেটা চাদরের মধ্যে ঘুম পেড়ে নবী চলে গেল, আবার বুড়া লোক দেখায় এক সাইজ করা দরকার। আমি বলতেছে সাইজ করার জন্যই তো ডাকতেছি, কারণ হযরত আলী জানে, হযরত আলী জানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআন হেফাজত আল্লাহ করবে। আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না, কোরআন হলো বাস্তব আল্লাহর নবী। ধরে কোন ঠিক কি না, এজন্য বলতেছে আই, আবু জাহেল বলতেছে দরকার নাই, দরকার নাই, কারণ হাসান কি বলেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা কি বিশ্বজি খালি বলবি। আজকে আমাদের মতন কিছু আলেম আছে, তার আলেম কিন্তু বীর নয়, তার কারণে হক কথা বাকি থই। ধরে কোন কথা ঠিক কি না, মসজিদের মেম্বরে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে একদিনও পায় না, মসজিদের মেম্বরে বসে ওয়াজ করে মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে একদিনও পায় না। কি জন্য কয় না, যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সব, আর আমরা হুজুরের কথা কই না। এই জন্য হোসেন বলতে যে আমার বাবা শুধু আলেম না বিশ্ববীর, কেমন বীর, কেমন বীর, শোনেন হাদিস ঘুম ধরছে না না ঘুম ধরবে, হাফিজ মাদ্রাসার ছাত্র, তোর কে হুজুর নাই, তোর কে লিয়াইছে রে বাদাম, তোর কে লিয়াইছে না, যদি সমস্যা হয়, কারণ হাফিজ মাদ্রাসার বাচ্চারা এ ওয়াজ শোনা লাগবে না, তো এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই, তারা নিজেরা এক টাকা কোরআন শরীফ ধরে করার কথা ঠিক না, এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন, এরা কোরআন শরীফ নিয়ে তখন এরকম ঝকে আর পড়ে ঝকে আর পড়ে বুঝলেন। আমি একদিন মাদ্রাসার বারান্দা দিয়ে চোখ বন্ধ করতেছি, চোখ বন্ধ করে দেখতেছি এরা কি, শোনেন
আল্লাহ পাক যেন আমাকে দেখাচ্ছে, আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে এরা হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ পড়তেছে না, এরা জান্নাতের পবিত্র পাক বাহন করতেছে। যারা রাস্তাতে গেলে, এই বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাখা বিছা দেয়, যা মানে পাখার মধ্যে যা, চল এখন না। যারা পেশাব করে পানি নেয়, উযু করে আল্লাহর কোরআন শরীফ ধরে, লায়ামুসুহিল্লাল মুতাহারুন, আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে এরা খাড়া হয়ে পেশাব করবে না। পেশাব করে আবার কি করে, কাশকুশ দিয়ে পানি নেয়। আর এইরকম প্রাইমারি বাচ্চা আমি বলতেছি আজ পর্যন্ত প্রাইমারির কোনো ছেলেকে আমি বসা থাকা পেশাব করা দেখি না, আমি দেখি না। যারা একটু বড় ফোরে ফাইভে পড়ে তারা সেম খুলে মারে, আর যারা একটু ছোট এরা প্যান্টের ধার দিয়ে কাট করে বার করে খাড়া হয়ে যাবে। আমি এক ছাত্রকে বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস টুয়ে পড়ি। তো কীভাবে পেশাব করা লাগে? তোরকে স্যার তোর কোক শিখাইনি। ওই ছেলে আমার দিকে তাকায় বলে, চাচা পেশাবখানা প্রাইমারি যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে। ময়নারা, এ ময়নারা, যদি মন চাই যাও, যাবে যাবে না, যাও যাও। এরকম ওয়াজ শোনা লাগবে না তো, এরা একটা করে ওয়াজ, যাও ময়নারা যাও, এ হাফিজ মাদ্রাসার দ্বারা আছে যাও, কাল সকালে আবার শপথ দিবা পারবে, যাও যাও যাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেনকে ঘর থেকে বাইর করে দিয়েছে, মনে আছে? দরজাটি মাত্র বন্ধ, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এই শোনেন, সবসময় কিন্তু মাথার টুপি খেয়ে বাড়ি না। আপনার কি মনে করতেছেন, আমি এখান থেকে ওয়াজ করে বাড়ির যায় আমি টুপি মাথার দেব? আমি যদি আর বউকে বলি, দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনল, তোমাকে প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, 5 মিনিট 500 টাকা। আমার বউ নিজেই মাথার টুপি খুলে দিয়ে বললো, এই বক্তাগিরি বাদ দেন, বক্তাগিরি বাদ দেন, বারকার লোকের আপনার চিনে না তাই বক্তা মানে, আমি চিনি না মালটা কি। আসলে ভাইজান, নিজের বইয়ের কাছে হুজুর কেউ হবার চায় না। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এটা কি হযরত আলী খুলেছে? এটা আল্লাহর নবীর সুন্নত। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন। আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে, রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর জুতার পরে সাল্লার আরো ধন্য হয়ে গেল, সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্যে কাঁদতে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে, নবীর বুকের মধ্যে যেই ঢুকছে নবী ডান হাত দিয়ে পিঠের উপরে একটু চাপা দিয়েছে, একটু চাপা দিতেই আল্লাহ কা জিব্রাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমি আল্লাহর আরশ খুঁজে হয়ে গেছে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। ফেরেশতা জিব্রাইল এসে নবীকে বলতে, তো হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন, নামাজ পড়তেছেন না জিকির করতেছেন, আপনি কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তো এখন আদালি মাথার টুপি খুলে দুই কানে হাত বাড়াই দিস, হাসান হোসেন বাইর করে দিছে, দরজা বন্ধ। হযরত আলী দুইটা হাত যেই মাত্র বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হেসে হেসে এসে স্বামীর মাথাটা কুড়াতুড়ো করে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেন, স্বামী গো আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজার, আপনি হলেন সিংহ আল্লাহর, আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কন আসলে আজকে মাস্তানি মারতেছে, আজকে মাস্তানি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তানি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে, যাওয়া লাগবে না, কি নিয়ে যাবে? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি আমরা মরতে চাই, আমরা মরতে চাই না, কতক্ষণ মরতে চাই না, যত চেষ্টা করি বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয়ে মরবো না, মুসলমান। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন এশার নামাজ যারা পড়েননি, ফজরের আগে যদি আপনি মরেন, মরে গেলেন ফজরের আগে, কতগুলো হুজুর আপনার জানাজা করলে আপনি মুসলমান? কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে তারপর আপনি মুসলমান না? কারণ রাসূল বলেছে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করবে। এই কথা বলেন না কেন, কারা কারা এসে নামাজ পড়েনি? এই যুবক যদি ফজর আগে মরে যাস কোনো লাভ হবে না, আর যদি এশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এদের সবাই আমার সঙ্গে বলেন আসলে যাইতে হবে। সুন্দর করে বলা যাবে না আসলে? ফাতেমা বলে স্বামী আসলে যাইতে হবে, আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। হে মায়েরা শুনেন, ফাতেমা বলতে আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে দেয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এদেরই গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পূরা করা লাগবে। যেই মাত্র ফাতেমা বলেছে আমার তিনটা চাওয়া পুরা করা লাগবে, আলী কান্দের বলে ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোন চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে, আমি রাত্রে মরতেছি, দিনের বেলা দাফন করলে চলবে না, রাতের বেলায় মারা যাব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাও হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবে না। আলী বলতেছে তুমি নবীর কলিতার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বলতেছে লাভ কি, লাভ কি, এক এক লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল। সমান হলো একটু ধরে কত দেখি, তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে খেলবে, গোটাল পাড়ার লোক ভালো কয়, আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো কয় আর আপনি যদি খারাপ কর, আল্লাহ কোনটা গ্রহণ করবে?
তারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ সাজিয়ে গুজে সব বাড়ির থেকে বেরো যায়। বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘুরে, এটি হলুদ ঘুরে তোছে, এটি মরিচ ঘুরে তোছে, গোটাল গাও খেমে। আর যখন কোনো জায়গায় বেড়াবার দেখবে, ও রে বাবা রে, শোকেজের ভিতর থেকে আলা বালা মালা সব বার করে আসতেছে। স্বামী বলবে যে কোথায় যাবা, তো বেড়াবার যাব। ও মানে আফসোস, স্বামী জানতেছে বেড়াবার যাবি মানে মানুষের দেখাবার যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীবতী নওয়াজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাত চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, রাসূল এসে লোকমা দিছে, লোকমা দিছে যে ফাতেমা দুনিয়াতে যে শাস্তি আল্লাহ তার আখেরাতের শাস্তি ছেড়ে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে ছুরি খুঁটে পকেটের মধ্যে ঢুকে ফাতেমার কপালে চুমাতে বলতেছে, মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে, আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সুবহানাল্লাহ কয় না কিছু কর, এ ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে? সুবহানাল্লাহ কয় না কেন? মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে? এ করে কোন পাই না, আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য, গলাত মালা দিবি স্বামীর জন্য, হাতত বালা দিবি স্বামীর জন্য, যদি ছোট লিপস্টিক দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য। কে রে তোরা কার জন্য রে? আর রাসূল কি বলেছেন, মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে? এখন বিয়ের আগে না পরে? আর আমাদের গুলা হাই হিল করে কিল কিল করতেছে, আগে অন্না তাও এরকম সামনে বুক ঢাকতেছিল, এখন অন্না ঘুরে পিছন দিয়ে গেছে। আমাদের ছেলেগুলো লাটুর মতন ঘুরতেছে, লাটু ঘোরা। ওদের একটা গান আছে, সাবি মাইরা দিছে সাইরা, সাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে মন আমার দেহ ঘুরি সুন্দর করি, বানাইছে কোন কারিগরে। এদের যুবকেরা যে লাটুর মতন ঘুরতেছে, কার ধরে ঘুরতেছে? 2-4টা মেয়ে মানুষ অসম বেড়াচ্ছে, দেখি সবাই ওরা খালি মিস করে আছে। কথা ঠিক করে মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থাকুন, প্রশাসনের ভাইরা পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থাকুন, এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই। কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। ধরে কোন কথা ঠিক করে সাগরের মধ্যে যারা ঢুকছে কোনো জ্ঞানদান আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, ফাতেমা বলে স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কাঁদে নেবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কাঁদে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব আমার লাশটা কান্দে করে আপনি জান্নাতুল বাকির করবো কো নাই, সবুজ রঙের একটা বাতি জ্বলবে, জান্নাতুল বাকির করবো কো নাই, সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ও গো স্বামী, আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তার একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে, আবু যর গিফারি চমকে গেল, কে কান্দে রে, কে এমন করে কান্দে? দরজা খুলে বাহিরে তাকায় দেখে আসাদুল্লাহ গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলি, ভাই কোন যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, তুমি আজকের কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কান্দেছ? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর কি করে বলে, আলী রে দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই তাহলে কবর কেন খুঁড়বো?
আর যদি মরে যায় রাতের বেলা কবর কেন খুলবো, দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতে চাবো আজকে ছয় মাসে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছা বুজার ছয় মাস আগে নবী বিদায় নিয়েছে, ধরে কোন কয় মাস, ছয়টা মাস আগে নবী বিদায় নিয়েছে, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞেস করে, বলো রে আমাদের নানা কোন জায়গায়, আমাদের নানা কোন জায়গায়? হযরত আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখা দিবা না। যদি রওজা দেখা দাও, এরা দুই ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো, সবাই বলেন ইসলামের আলো, জ্বালায়া দিয়া নবী ঘুমায়া, আয়াছেন সোনার মদিনায়। আবু জার বলতেছে, ভাই মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে, নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায়, তোমার দুইটা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবা? আলী বলতে চাবু জর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যায় একটা কবর কর। ওই গভীর একটি কোদাল নিয়ে আবু জার গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাই রে, আপনি যদি ইমান আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়ে আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। ঠিক কিনা? আবু দর কি করে তাকায় দেখে, কে তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি, লোককে আছে ঝুলতেছে, কে ঝুলাচ্ছে কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা চার কোণা হয়ে পড়ছে, চার কোণা একের কবরের মতন হয়ে পড়েছে। আবু দর কি করে ওই আলো বরাবর কোদালটা কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে, ধরে কোন কথা ঠিক কি না, আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহীয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের কি মেয়ে, মেয়ে মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছে, জোরে বলেন না, কি বলে ডাকছে? মা। তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, তিনটা, একটা হলো উম্মাহাতুল মুমিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনের সাওদা, একটা হলো হাফসা। তিনটা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে, তখন কে নবী থাকে দেয়, এখানে স্বামী হয়ে যায়। আমাকে নবী আবার নবীর দিক দেয় এক নম্বর, স্বামীর দিক দেয় কয় নম্বর? সবাই জোরে ধর, আমাদের মতন স্বামী এক বইয়ের আমরা মন যোগাবার পারি না। আর নয়টা বউ নবীর সকালবেলা ধরছে, বুঝুন আজকে আপনি গলা লাগবে, আমাকে নয় জনের মধ্যে কাক বেশি ভালোবাসে, বলা লাগবে। নবী চিন্তা করলো, নয় জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এ কথা বলা মাত্র পিটা পিটি শুরু করবে, ধরে করবে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতদিন আমার খাদিজা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আজকে কি বিপদে পড়লাম, এ আজকে না আগামীকাল সকালে বলবো, তো সব ভোগ পাঠাচ্ছে রাত্রেবেলা টোকে বা তার যত দাঁড়ায় বলে, আল্লাহ কি করি, এরা তো সকালবেলা জানবার, তুমি কাক বেশি ভালোবাসি। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহয়ুহা। এক টোপলা খেজুর নিয়ে কবি রাত্রে আয়েশার ঘরের দরজা, আয়েশা রে, আয়েশা দরজা খুলে বলতে, আমি জানি আপনি আমার সবচেয়ে ভালোবাসেন,
দিনের বেলা কবার পারেনি, রাত্রে কবার আইসে, রাসূল বলে না ভালোবাসার কথা আগামীকাল। এখন তোমাকে দুইটা খেজুর দিলাম, তুমি কাউরে কয় না। হাফসার ঘরের দরজা, হাফসার রে হাফসা দরজা খুলে দিলে দুইটা খেজুর দে বলে কাউরে কয় না। ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে দুইটা খেজুর দে কয় কাউরে কয় না। ওম্মে সালমা রে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় দুইটা খেজুর দে বলে কাউরে কয় না। প্রত্যেকটা বিবির দরজা খুলে দুইটা করে খেজুর দিয়ে শর্ত দিল, খবরদার কাউরে কইব না। পরদিন সকালবেলায় নয়টা বউ ঘিরে ধরে বলে হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন গভীর রাতে মহব্বত করে যাকে দুইটা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ বলে মাথা ছটা, কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? তিনটা বইয়ের সাথে গল্প করতে সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে, যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়ে গেছে। যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়া সালাম দেওয়া বলে মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন, আমার ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়েশার মা আয়েশা বাদী আল্লাহ নবীর আঙ্গুল ধরে বলতেছে হুজুর আপনি কি কন, মেয়ে বাপের কাছে আইসে আর বাপ দাঁড়ায় তাকে সালাম দেয় বলে আপনি কেন আইসেন আমার ডাকলে আমি যাইতাম, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি শুধু নও, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সঙ্গে সঙ্গে এসে বলে রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন, হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাকে শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার চারটা মেয়ে ছিল, ধরে কোন কয়টা? কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওরা তিন গুণ ঘরের মধ্যে এসে বলতেছে বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফ বসে এত পাথর মারছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন, আমার তিনটা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন। এই কথা বলে তিনটা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফ মাত্র ছয় মাস বয়সে আমার বাবা মারা হয়েছে বাবা গো, তাইফবাসী পাথর মারছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব। রাসূল বলে আয়েশা রে আমার তিনটা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবেন, আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা। আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না বাবা। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন আয়েশা রে আমার মাতা ফাতেমার উরেতে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে আয়েশা, প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জৈতুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয় আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উরাতকে বালিশ বানিয়ে ঘুমিয়ে গেছি, ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আয়েশা আমার মা আমিনা আমার শিয়রের পাশে কাঁদতেছে। সেই ছয় বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম মা
আইসেন যখন আর আপনাকে কিন্তু যাইতে দিব না, যে স্বপ্নে আমিনার হাতটা চাইপা ধরেছি আয়েশা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমু দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়া, চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পায়ে দিকে ফাতেমা কান্দতেছে। রাসূল বলে, ফাতেমা কেন কান্দতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরে তাহলে তোর সন্দেহ মা, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা মেয়ে না। আবু দার গিফারি বলে, কবর খবর ধরবে তুমি করবি না রে কবর, তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার দুইটা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে। প্রত্যেক জুমার সারি খুব গায় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইদু সবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা শুনেন না, এই যুবকেরা, এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে, জান্নাতে যাবার গেলে হাসান হোসাইন যদি সিগনেচার না দেয় তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান আগের বাংলাদেশে বগুড়ার দামাই রে এক নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু অপু সরকার বিয়ে করছিল, ঠিক কিনা বিয়ের খবর কেউ জানে না, বাচ্চার বয়স যখন কয় বছর তখন জনগণ জানছে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেল বুগলি আড়াই বছরের বাচ্চা, ওর বাপ নাকি শাকিব খান, এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড়। এই লুচ্চা কে রে! কিছুদিন পর ফুটবল খেলা হবে বিশ্বকাপ, আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে 13 হাত। আমি কইলাম যে একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসি প্রশ্ন করছিল, মেসি মেসি, ও মেসি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চেনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন, দেখছেন যেই মেসির আর ভক্ত, মেসির কাটি মিলিয়ে খোলাফেরা করে, এই মেসি বাংলাদেশের নামই শুনে কত বড় গর্ধব আমাদের যুবকেরা, নেইমারও কিনে পাগল, নেইমার দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা। আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই সারারাই যারা দেশের বাড়িতে বাংলাদেশের পতাকা বাদ দেয় অন্য দেশের পতাকা ঝুলাই ধরে পতাকা না কেন, কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে, গোটাল বাড়ি আর্জেন্টিনার রং। মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার জিয়ারত। ওই মেসির সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ওই মেসি নেইমারের সাথে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বল না কেন, জাহান্নামে যুবকদের সর্দার হবে দুইজন হাসান আর হোসাইন। এই হাসান হোসাইনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতেছেন? পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন, হয়তো জীবগঞ্জ অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে, এই জন্য আমি কিন্তু কাটে কাটে আওয়াজ করতেছি, মানে যা মুখত আসতেছে সব বলে পারতেছি না, কারণ শ্বশুর আছে, তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কালো খামার আওয়াজ করবে দিবি না, আজই শেষ, এই শেষ ধানা দিয়ে দেয়। থাক শ্বশুর, থাক অসুবিধা। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন 11:45 বাজতেছে, 2 ঘন্টা প্রায় চলু নাকি কম। আমি দিনে তো একটা ওয়াজ করে আছি, তো আবার রাত্রে আর একটা মারতেছি, আপনাকে বসা দেখে ওই ডাঁড়ায় থাকে, দেখেন বারবার বলতেছে দরজা থেকে ডাঁড়ায় আছে, দেখেন 2টা ঘন্টা হলে বেচারা করে ফেল ডাঁড়ায় ফেলে। থাক লিল্লাহে কি আসাদুল্লাহ, আসাদুল্লাহ
যে অস্থায় করতেছিলাম, হোসেন বলতেছে না আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বিবি কদ্দুরবি। কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে, হেসকা হেসকা টান মারছে, দরজা ঢাল হয়ে গেছে। যে দরজা 50-60 জন লোক ঠেলে খুলবার পারে না, ওই দরজা বানাতে ঢাল। তার ডান হাতত না বাম হাতত, ডান হাতত তরবারি, বাম হাতত ঢাল। যত কাফের আছিল মারছে, তো একটা কাফের আর থাকে, সব দৌড় মারছে। রাগ করে দরজা ফেলা দিচ্ছে, 80-10 দূরে গিয়ে পড়েছে জিহাদের ময়দানে। আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আসাদুল্লাহ আলে দরগান সুহান। তেহমা প্রান্তরে নবী যখন সাহাবের দিনে আলোচনা করতেছে, শোনেন, ইতিমধ্যে আল্লাহ নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। সাহাবেরা বলে, রাসুল আল্লাহ এত সুন্দর ওয়াজ করেন, অথচ চোখে পানি পড়ে কেন? রাসুল বলতেছে, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। দরগান তার নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জেহাদের ময়দানে 3.5 কোটি তরবারি যুদ্ধে থাকে। আজকে সেই আমর কাবা শরীফ সে শপথ করছে, আমি রাসুলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে না। তো এই কথা জানার পরে আমার চোখ দেখতে পানি আসতেছে। ওসমান গনি বলে, রাসুল আল্লাহ এত বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেন। কি করে আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমার হাত পাও যেন অবসর যায়। তো আল্লাহ রাসুল ওসমানের কথা মতো হাত তুলিছে, দোয়া করবে আল্লাহ আমার হাত পাও অকতি অবশ কয় পারবে। কেবল অ বলতি ফেরেশতা জিব্রাইল এসেছে, এসে বলতেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। যেরকম কথা ঠিক কি? এই কথা কন কি, খালি দোয়া না লাঠি? এই দুইটা হাত দিয়ে লাঠি ধরা যাবে না? আমরা সারাদিন তার দোয়া ধরতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি। করোনা আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলেন, হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সাহেবেরা বললেন, হুজুর কি হলো? রাসুল বললেন, তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো? ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে? সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে, পুদি সন্ধ্যায় 21 কেজি খায়, কয় কেজি খায়? আর তরবারি হলো 3.5 মণ, এর সামনে কে দেবে? সবাই যখন চিন্তা করে, আমি তো ইসলামে আন্দোলনের জন্য রাস্তার যাবো, যাবো না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, যাবো না, দেখবেন এরকম কিছুই কিন্তু আমাকে পিছুর দিকে টানতেছে। জোরে করে কথা ঠিক করি, সবাই যখন চিন্তা করে, এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে দাঁড়ায় বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমি আলী, ওই আমরের সামনে যাবার চাই। আল্লাহ রাসূল একটু রাগ করে বলে, এজলেস, এই আলী এই কি আমর ফিরিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয়, পৃথিবীর তাম আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কি বিশাল পাওয়ার! আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কথায় কলি যায়, কার সামনে দাঁড়াবে? রাসূল ডাকতে আলি, যে আলি কাছে আছে, আল্লাহ নবী বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান বলি, ওসমানটা, হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে উর জব করে একটা ছুরি আছে, ওই কুরবানির সময় উর জব করে ওই ছুরি আছে। রাসূল বলে, ঠিক আছে ছুরিটা নিয়ে আসো। তো ওসমান বলি ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে, নবীর তাকে থেকে মাত্র 87 ইঞ্চি, কয় ইঞ্চি? 87 ইঞ্চি তরবারি, ধার তার খুব একটা নাই, ওই কুরবানির আগে ধার দেয়, মানে যখন কুরবানি করবে তারই আগে ধার দেয়, তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, এই কথা কেন আছে না? ধার আছে, তো না অধার ছুরি 87 ইঞ্চি। আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে পাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে দৌড়, পিছন দিক থেকে নবী ডাক দেবেন, আলী রে
আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি আকবার। কাফেরের পাতা, কাফেরের পাতা আমর আপনার পবিত্র নবীর চেহারা কি, পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়া দাঁড়াইছে। আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমার দিকে খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কে মিছিল করতেছে? কাফেররা মিছিল করতেছে। আর আমর খালি হাতির মতন, হাতির মতন, হাতির মতন খালি হাঁটতেছে, সাড়ে কোনো তরবারি কাণ্ডত আছে। ইতিমধ্যে হযরত আলী 27 ইঞ্চি ছুরি দিয়া আমরের সামনে, একেবারে সামনে, একেবারে সামনে যা খেলা হচ্ছে, আমরদের দাবি সামনে খেলা হচ্ছে। আমার পুষ্পাই তোর কি বাপ মা কেউ নাই রে? ছোট্ট একটা চাকু নিয়ে তুই আমার সামনে খেলা হয়েছিস, মানে যেটা তো কুরবানি জব করে সেটা হলো ছুরি, আর যেটা তো চামড়া ছেলে তার নাম কি? তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস, তোর কি বাপ মা নাই, তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এ কোরআন থেকে একটা আয়াত, ভাইরে এখানে কোরআনের তাফসির শুনতেছেন, এ কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তিশালী, একটা আয়াত পড়ে, একটা আয়াত ওই ছুরির আগায় পড়ে, আয়াতটা পড়ে ছুরির আগে এরকম ফু দিয়া আমরের সামনে একটা দাগ টান দিয়েছে, একটা দাগ। আগেকার দেখবেন খেলোয়াড়েরা এরকম ডাক দিত না, ডাক দিত না, এই দাগের মধ্যে কেউ আসে না। হযরত আলী একটা দাগ দিয়া আমরকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাতা, তুই কত বড় পাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গাইয়া এক ধাপ সামনে যা। ধরে কোন সুবহানাল্লাহ, তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাতা নবীক মারবি খালি দাগটা পার হ, এমন একটা কথা যেই কথা হলো হায়দারি হাক। জোরে কোন কি হাক? আপনি বাড়িওয়ালা ল্যাংড়া আর আমি জুয়ান তাকড়া হলাম চোর, আপনি কিন্তু চেতন আছেন, জোরে কোন কি আছেন? বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নেই, চেতন চেতন থাকা লাগে। তা আমার মতন চোর কেবল দরজাতে হাত দিতে, ল্যাংড়া বলতে কে রে? আপনার বলেন তো চোর কি থাকবি না দৌড় দিবে? তার মানে বোঝা গেল আমি ন্যাংরা হই, লুলা হই, আমার চেতন থাকা লাগবে না। বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমাইয়ে দিছে, তোর এখন কথা ঠিক কিনা? আমাদের চেতন থাকা লাগবে ভাই, যেই কথা কে রে চোর মারছে দৌড়, কেন চোর দৌড় আসকে? কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা করেছে সেটা হলো ন্যায়। তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি সেটা কি ন্যায় না অন্যায়? লিল্লাহি হলো না, হলো না, এর সাইডে জোরে মনে হয় আপনার পারেন না, পারেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক সব জায়গায় জ্বালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবু জার গিফারে যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা জিরা মনোযোগ দিয়ে শোনো, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু জার কার মেয়ে, কার মা, কার বিবি? এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কার মা? এ উঠলো কে রে? সাইডটা উঠলো কে রে? কবরের কথা শুনে উঠতেছেন, ভয় লাগতেছে? আমার এলাকার এক লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়বার যাই না হুজুর। আরে কেন ভাই? ওই মসজিদের বারান্দার খাটনি থাকে তো, ওটা দেখলে খালি মরার কথা খেয়ে না।
মসজিদের বারান্দার খাটনি থুতো দেখে ওই নামাজ পড়া যায় না। খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়ে যাবে। যারা উঠতেছে কি রে, না শোনেন, আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজের শুরুতে কিছু পরে আপনি একটা আদায় করে দিবেন। আমি তো জানি আমার কাহালি, আমি আপনাদের চিনি না, কোন চিনি কি চিনি না, এটা এটা কি পাটনা, এটা কি রাজশাহী, এটা কি টাঙ্গাইল, এটা কি ময়মনসিংহ, এটা হলো আমার নিজের জন্ম তাকে কাহালি। মসজিদের উন্নয়ন কল্পে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, আমি কেবল কবরের টান মারতেছি, কবরে কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, এমন একটা কাপড়ের কাপড় পরবেন তার কোনো পকেট নাই। কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, সবাই বললে কি হয়, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে কে, কার মা কার বিবি কার মেয়ে, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে সরল্লাগণ, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এটা কিন্তু কবর ফাতেমার জন্যে বলে নাই, ফাতেমার জন্যে বলে নাই, এটা বলেছে আমাদের জন্যে, ধরে গান কার জন্যে, আমাদের জন্যে। আবু দার গিফারি কবর ছেড়ে চলে গেল, আর কোদাল মারতে পারলো না। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার হাসান হোসেনের মাকে আমি দুনিয়াতে তেমন কিছুই দিতে পারি না, এরপরেও আমার প্রতি সন্তুষ্ট হয়ে সংসার করেছে, আজকে তোমার কাছে দোয়া করে আমার বি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী চিৎকার করে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর, কোথায় ফাতেমার কবর, কে যেন বলতে চালি রে, আমার ফাতেমা হলো পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। রে কাফেরের বেটা, কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাঁতটা ডেঙ্গায়া এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এর নাম হলো হায়দারি হাঁক, ধরে কন কি হাঁক, হায়দার হাঁক বোঝেন, খালি খালি দাঁতটা পার। আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে, পিছনের কাফেররা বলতেছে মারেন মারেন মারেন, এই একটা পুচকা কি কইলো, আর আপনি দাঁড়ায় গেলেন মারেন। সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য এভাবে তরবার বিছাইছে, আলী তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আচ্ছা নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে, যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্যে, তাহলে আলীর জন্যে আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না? আজ আমেরিকা রাশিয়া ভারত চীন যে পারমাণবিক বোমা বানাইছে, এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করা মারবে। আল্লাহ কয় বোমারে, বাংলাদেশে আমার মুসলমান আছে, মুসলমানের মধ্যে পড়ে যাবি ফুটবি না, মিষ্টি তরমুজ হয়ে আসা, মিষ্টি কি হয়ে যা তরমুজ, আমাদের এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক ধরে খায়নি, তোরা দায় দেখে তরমুজ পড়ে আসে, তরমুজ বোম বোম, তোরা বাড়ির থেকে চাকু নিয়ে আসে ওই বোম কাটতিছে, আল্লাহ টক টকে তরমুজ খাচ্ছে, আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দূর থেকে দেখতেছে, কে রে আমরা মারলাম বোম আর এরা কাটিয়ে খায়,
এরা কোন যাত্রী ভাই? আল্লাহ কয় এরাই হলো আমার মুসলমান। ধরে কি ভাবতেছেন? আল্লাহ পারে কি পারে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, একটা বোমও ফুটবি না রে। কারণ বোম ওরা বানাতে পারে, আগুন নমরুদ জ্বালাতে পারে, কিন্তু আগুন হুকুম মানে কার? বোম বানাচ্ছে আমেরিকা, কিন্তু বোম হুকুম মানবে কার? এই জন্য আমরা বিশ্বাস করবো আল্লাহকে। বাজান একটু মনোযোগদার শুনবেন আমার শেষের কথা। হযরত আলী তরবারকে তক্তা দেখে হাই জাম করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়ে 27 ইঞ্চি ধরে জন কয় ইঞ্চি 27 ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড়ি লাগাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে পড়ে যায়। একদিকে দেহ পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে। এমন সময় নবী আইছে, আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতে যে হুজুর, আমি কিন্তু আমরক মারি নাই, হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই, খালি তোর বাড়ি ঠেকাইছি, আর সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। নবী এভাবে শাহাদত আঙ্গুলি মুখে ধরে বলেন, আলী রে যা হয়েছে হয়েছে, এইটার প্রকাশ করি না। আলী বলতে যে হুজুর, আমি জনগণের মধ্যে বলবো না হুজুর, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি তো আমরকে মারি নাই, আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি, দুই টুকরা কেমনে হলো? আল্লাহ কয় আলী রে, আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে। এখন আপনারা বলেন আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। আজকের আলোচনার ভিতর দিয়ে আমরা সবাই যেটুকু বুঝলাম, এই বুঝ মোতাবেক গ্রহণ করে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।